আসছে কুরবানি ঈদে, অনেকেই তো অনেকভাবে গরুর মাংস রান্না করে খাবেন, তাই না? তবে কষা গরুর মাংসের স্বাদটাই কিন্তু আলাদা। আজকে আমার ব্লগে থাকতেছে কষা গরুর মাংসের পারফেক্ট একটা রেসিপি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া দেওয়ান তমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কষা গরুর মাংসের পারফেক্ট একটা রেসিপি আমার ব্লগে, কারণ সামনেই কিন্তু কুরবানি চলে আসতেছে আর অনেক আপুরাই কিন্তু আমি কিভাবে গরুর মাংস রান্না করি তো সেই রেসিপিটা কিন্তু চেয়েছেন। তো তাদের সবার উদ্দেশ্যে আমার আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে কষা গরুর মাংসের রেসিপিটা শেয়ার করছি। তো গরুর মাংসটা রান্না করার জন্য প্রথমেই যেটা লাগবে, গরুর মাংস তো অবশ্যই লাগবে। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো আমি সুন্দর করে সাইজ মতো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি মাংসগুলো রাখলাম। তো মাংসটা কিন্তু প্রথমে মেরিনেট করতে হবে, আর মেরিনেট কীভাবে করতেছি সেটা আমি প্রথমে বলতেছি। আমি প্রথমে এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আমি এরপর দিলাম হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ হচ্ছে রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ হচ্ছে আদার পেস্ট। এবার আমি দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা আর 1/2 কাপ টক দই, আর দিলাম হচ্ছে 1 টেবিল চামচ জিরা বাটা, কাঁচা জিরা বাটা আর কি। তো সবগুলো উপকরণ দেওয়া শেষ, এবারে আমি দিব পরিমাণ মতো তেল। তো তেল দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি রান্না করব। আর আমি কিন্তু জওহর জিনাতের স্কুলে যাব এটা মেখে ফ্রিজে রেখে। আমি জওহর জিনাতকে স্কুলে, মানে জওহর জিনাতের স্কুলে যাব ওদেরকে নিয়ে আসার জন্য। ওদেরকে স্কুলে দিয়ে এসেছি, ওদের কিন্তু পরীক্ষা চলতেছে। তো ওদের পরীক্ষার সময় তো খুব একটা বেশি সময় আর স্কুলে থাকে না, 2 ঘন্টার মধ্যে ওদের পরীক্ষা প্যাকেজ দুইটাই শেষ হয়ে যায়। তো 2 ঘন্টার প্রায় হয়েই গেছে, আমি অনেকক্ষণ আগেই দিয়ে আসছি। তো এটা মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপর আনতে যাব ওদেরকে। আমি কিন্তু এটা ঢেকে রাখবো। তো এরপর কিন্তু এই যে জওহর চলে আসছে, জওহরের আজকে ম্যাথ পরীক্ষা ছিল, তার নাকি মাথা ব্যথা করতেছে আর সে তো ড্রেসও খুলতে চাচ্ছে না আর দুষ্টুমি করতেছে, আমি ক্যামেরা ধরলাম এই জন্য। আর এই যে জিনাত ছড়া বলতেছে, তার তো আজকে ক্লাস ছিল না, শুধু প্যাকেজ ছিল। আর কোনটা পারো? পারো না? পারি। তাহলে বলো। জানি না, ডান্স বই লাগবে। মাই ডান্স নেম ইজ 1 2 বাকুমাই সু, 1 2 বাকুমাই সু, 3 4 সাদাডো, 3 4 সাদাডো, 5 6 পিকাপ স্টিক, 9 9 10 এই প্যাটেন হয়েছে। তো 2 ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম। এখন আমি রান্না করব। 2 ঘন্টা হয়ে গেছে, আরও বেশি সময়ও কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রাখা যায়, তবে আমি 2 ঘন্টাই রেখেছি। আর এতক্ষণ আমি স্কুলে গিয়েছি, জওহর জিনাতের সাথে খেলাধুলা করেছি, ওদের একটু সময় দিয়েছি, এখন রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। এরপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত এলাচ, তারপর লবঙ্গ আর তেজপাতা, সবগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
আর দিলাম হচ্ছে দারুচিনি কয়েক দুই টুকরার মতো দিয়েছি, আর এইখানে তিনটা হচ্ছে আস্ত শুকনা মরিচ। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও আমি প্রায় এক কাপের মতো দিয়ে দিলাম। তো এবারে আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে একটু সময় লাগে, অনেকে কিন্তু এই সময়টাতে একটু লবণ দিয়ে তাড়াতাড়ি করে ব্রাউন কালার করে নেয়, তো লবণ দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ব্রাউন কালার। তো আমি যেহেতু ম্যারিনেট করার সময় লবণটা দিয়ে ফেলছি, এই পর্যায়ে আর দিই নাই। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে। তো এবারে আমি এইখানে আদার পেস্ট এক টেবিল চামচ আর এক টেবিল চামচ হচ্ছে রসুনের পেস্ট দিলাম। আমি কিন্তু ম্যারিনেট করার সময়ও দিয়েছি, আবার এই পর্যায়েও দিয়ে দিলাম, তখন এক টেবিল চামচ চামচ করে দিয়েছি, এখনও এক টেবিল চামচ করেই দিলাম। তো এবার সবগুলো উপকরণ আমি আরও একটু ভেজে নিতেছি। পেঁয়াজের কালারটা কিন্তু আরও একটু হয়ে আসছে, যেমন আর একটু ব্রাউন কালার হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি এখন এই যে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিচ্ছি। তো ঢেলে এবারে এটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এই তেলের মধ্যেই কিছুক্ষণ কষাবো, প্রায় 5-6 মিনিটের মতো এইভাবেই নেড়ে চেড়ে আমি ওই তেলটার মধ্যে কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি কোনো প্রকার ঢাকনা দিচ্ছি না, কারণ মশলাটা কিন্তু আরও ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিলে মিশে যাবে এই জন্য। তো এভাবে কিছুক্ষণ নাড়ার পর আমি এটাকে ঢেকে দিব, আর ঢেকে দিলেই কিন্তু এটা থেকে অনেক পানি উঠবে। তো আমি ঢেকে 10 মিনিট রাখার পর দেখতে পাচ্ছেন অনেকটুকু পানি উঠে আসছে। এবারে আমি এই পানিটার মধ্যেই কিন্তু মাংসটাকে আগে কষিয়ে নিব, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না আগেই। এই পানিটা আমি মিডিয়াম হাই হিটে প্রায় 40 মিনিটের মতো ঢেকে নাড়াচাড়া করে রান্না করব, মানে আমি ঢেকে দিব, আবার কিছুক্ষণ পর নাড়া দিব যাতে করে নিচে না লেগে যায়, আবার ঢেকে দিব। এভাবে করে আমি 40 মিনিট ধরে এই মাংসটাকে কষাবো। তো এই যে 40 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটুকু নরম হয়ে গেছে, মশলাপাতিগুলো কষানো হয়ে গেছে, মাংস থেকে মশলা থেকে এক্সট্রা তেল বের হচ্ছে, একটু কিন্তু পানি নাই। এ পর্যায়ে কিন্তু আমি এইভাবে আরও কিছুক্ষণ এই তেল মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ কষাবো যাতে করে একটুও পানি না থাকে। তো আমি আবারও ঢেকে দিলাম। তো আবারও কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এবারও একদমই পানি নেই, একদম মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে গেছে, মানে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে দেওয়াই হচ্ছে এই কষানোর কাজটা। আর এই জন্যই কিন্তু এভাবে সময় নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি, যত মশলাপাতি মাংসের ভিতরে ঢুকবে ততই মজা লাগবে খেতে। তো মানে ওই পানিটা যখন টেনে আসছে, তারপর আমি এখানে আড়াই কাপের মতো গরম পানি, ফুটন্ত গরম পানি দিলাম। এই ফুটন্ত গরম পানিটার মধ্যে পুরো মাংসটা কিন্তু সিদ্ধ হবে, আমি কিন্তু এই রান্নাটার মধ্যে একটুও ঝোল রাখবো না। এই ফুটন্ত গরম পানিটা আমি শুধুমাত্র মাংসটা একদম সফট হওয়ার জন্য দিলাম। তো এভাবে দিয়ে এটাকে আমি ঢেকে মিডিয়াম আঁচে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু জাল দিব, এবং মাঝে মাঝে আমি নেড়ে দিব। তো দেখতে পারতেছেন আমি অনেকক্ষণ পর, প্রায় 30-35 মিনিট পর এই পর্যায়ে চলে আসছে মাংসটা। দেখতেই পাচ্ছেন পানি যে আমি দিয়েছিলাম, পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং মশলাপাতিগুলো মাংসের গায়ে মাখামাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাংসটা চেক করে নিয়েছি, লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে। আর কেউ যদি আর একটু লবণ বেশি খেতে চায় তাহলে আর একটু দিয়ে দিতে পারবে এই পর্যায়ে। আর আমি এখন এইখানে 4টা কাঁচামরিচ দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আর এখানে দিলাম হচ্ছে আস্ত জিরা, তেলে গুঁড়ো করে নিয়েছি আমি সেই জিরাটালা গুঁড়াটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি।
মিশিয়ে এবারে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিটের মতো সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করব। মানে 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো না, শুধু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব মাংসটাকে। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু এখনই অনেক ঘন হয়ে গেছে। তো এই যে আমি এখন মানে 20 মিনিট হয়ে গেছে, তারপর ঢাকনাটা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা যেমন সুন্দর এসেছে, তেমন কিন্তু এটার গ্রেভিটা অনেক সুন্দর এসেছে। মাংসের থেকে তেল উঠে আসতেছে, আর এটাই হচ্ছে কষা মাংসের বৈশিষ্ট্য যে এরকম তেল বের হবে মাংস থেকে। মাংসের মধ্যে শুধু থাকবে মশলাপাতি, মানে মশলাই হচ্ছে এটার আসল টেস্ট। এটাকে কষা মাংস বলা যেতে পারে, মশলাই মাংস বলা যেতে পারে, তো যে যেটা বলে খুশি আর কি সেটাই বলা যেতে পারে। তো এই হচ্ছে এটার একদম লাস্ট মুহূর্তের এটার চেহারা। কেউ যদি চায় আরও কিছুক্ষণ ঢাকনাটা তুলে নিয়ে যে আর কিছুক্ষণ ভেজে একদম কালো কালো কালার করে ফেলতে পারে, তবে আমার কাছে এরকমটাই ভালো লাগে, হালকা হালকা জুসি জুসি থাকবে। আর এই মাংসটা কিন্তু ভাত পোলাও খিচুড়ি সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। আর টক দই দেওয়াতে কিন্তু মাংসটা একদমই সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। তো আশা করি এই তো সামনে আর কয়েকদিন পরে কুরবানি ঈদ, তো কুরবানি ঈদে আপনারা বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো হবে, আর ভালো হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে যে আপু তোমারটা ট্রাই করেছি ভালো হয়েছে। আর এই যে আমি এই মাংসটার জন্য আজকে রান্না করেছিলাম একদম প্লেন পোলাও। তো প্লেন পোলাও আর গরুর মাংসর এই কষাটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। যাই হোক, আমি জাস্ট মানে খাচ্ছিলাম, আর গরম ছিল দেখে আমার ছিঁড়তে প্রবলেম হচ্ছিলো। মাংসটা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরলে টান দিলে কিন্তু একদম ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, একদম সফটভাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। তবে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। Okay.